আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আমি আবারও নতুন একটা রেসিপি লই আইলাম। আর আমার রেসিপিটা খুবই ইজি, সহজ। আর আমার রেসিপিটা হয়েছে সুইট অ্যান্ড স্পাইসি সস। আর এই সসটা খুব টেস্টি হয়, আপনারা আমার মতো একদিন বানাইয়া দেখবা। আর যত ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তারারে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা নতুন আমার ভিডিও দেখরা, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যাইবা, আমার ভিডিওগুলো ফুল দেখবা। আর আপনারা স্পাম কমেন্ট করবা না, যারাই ভিডিও দেখেন কমেন্ট করলে ভিডিওটা ফুল দেখবা, দেখিয়া তারপরে কমেন্ট করবা, আনাইলে স্পাম কমেন্ট হয়ে যায়। তো স্পাম কমেন্ট করবা না প্লিজ। আর এখন আমি আমি সসটা বানানির দিকে যাই মুগি, আপনারা আমার লগে তাহুকা দেখুকা। আর এখন আমি সসটা বানাইলে মো ওদিকে আমি একটা হান্ডি নিছি। আর হান্ডির মাঝে আমি 2 কাপ পানি দেরাম, নর্মাল পানিও আমি দেরাম। আর আমি এখানে 2 টেবিল স্পুনের মতন চিলি পাউডার দেরাম। আর দিয়া আমি ভালো করে একটু মিক্স করে নেরাম পানির লগে চিলি পাউডারটা। আর আমি 1 টেবিল স্পুনের মতন গার্লিক জিঞ্জার পেস্ট দিলাম। আর 1 টেবিল স্পুন আমি সল্ট দিলাম, লবণ। আর 1/2 কাপ আমি হোয়াইট ভিনিগার ওটা দিছি আমি, 1/2 কাপ। আর ওখানে আমি আবারও বালাহরি মিক্স হয়ে নেরাম নিয়া, তারপরে আমি চুলার মাঝে আগুন দিলাইমো। আর চুলাত আগুন দিয়ে আমি মিডিয়াম হিটে এটারে জাল দিমো 5 মিনিট। তো বিওয়াজ ওখন আমি এটারে জাল দেরাম। আর আমি এটা ননস্টপ লারিয়া দিমু, লারা লাগবো। আর নাইলে সসটা মুড়ো ধরি লাইতো পারে, এর লাগে আমি সসটারে কন্টিনিউ লারা লাড়াম। আপনারা বানাইলে ওরকম কন্টিনিউ লারিয়া নিবা, আর বেশি সময় লাগে না এই সসটা বানাইতে, প্রায় 10 মিনিটের ভিতরে এই সসটা হয়ে যায়। আর ওখন ওখন দেখো কাবিওয়াজ, 5 মিনিট জাল দেওয়ার পরে আমি টমেটো কেচপ দেরাম। টমেটো কেচপটা আমি মেজারমেন্টের কাফে 1 কাপটা কি তোরা কিছু কম দিছি, আর মেজারমেন্টের কাফে 1/2 কাপ চিনি দিছি সুগার দিয়া। আমি আবারও মিক্স হইরা নেরাম। আর চুলার আগুনটা মিডিয়াম হিটের মাঝে ওই আছে। আর ওখানে আমি আবারও কিছু চুলার আগুনটা বাড়াইয়ে দিলাইমু, দিয়া আমি সসটারে আরও জাল দিমু। সকলটাই আরও 5 মিনিট জাল দিলেও আমার সসটা রেডি হয়ে যাব। আর খুব মজার একটা সস বিওয়াজ আপনারা বানাইয়া দেখবা। আর দেখো কা বিওয়াজ, আমি চুলার আগুনটা বাড়াইয়া দেওয়ার পরে বলপাল্লা করি বল করছে, তো আপনারা ওর টাইমে খেয়াল রাখবা, আনাইলে সসটা উতরাইয়া ফরি যেতেও পারে। তো ও সময় আপনারা লাড়াচাড়া দিয়া, তো আপনারা আগুনটা মিডিয়াম হিটের মাঝে খরি লইবা, তো আর ফর্ত নাই। আর 5 মিনিট জাল দি লই সসটা রেডি হয়ে যাব। তো এখন আমি দেখাইলাম বিওয়াজ, এখানেও 5 মিনিট হয়েছে না, মাত্র 7 মিনিট হয়েছে, তো আমার সসটা রেডি হয়ে যার। তো আরও একটু জাল দিবার বাকি রয়েছে, আরও একটু জাল দিলেই আমার সসটা রেডি হয়ে যাব। আর এখন কিছু রেডি হয়েছে, ঠিক হয়েছে না বালা হরি, তো আরও একটু জাল দিলেই লই ঠিক হয়ে যাব। তো দেখো কা বিওয়াজ, এখন 10 মিনিট হয়ে গেছে, প্রায় 10 মিনিট আমি সসটা জাল দিছি। জাল দেওয়ার পরে আমার থিকনেসটা ওরকম হয়েছে। তো আমি এখন চুলার আগুনটা অফ করিয়া রাখি দিমু ঠান্ডা হওয়ার লাগি, তারপরে আরও ঠিকটা সসটা ঠিক হয়ে যাব, গাঢ় হয়ে যাব। তো দেখো কা বিওয়াজ, এখন ঠান্ডা হয়ে গেছে সস, আর এখন থিকনেসটা দেখো কা আপনারা, এখন আমি যেরকম চাইছি ওরকম আমার হয়ে গেছে। আর এখন আমি এই সসটারে সসপটের মাঝে ডালিয়া রাখি দিমু, আর আমি এমনি আপনারার লগে শেয়ার করলাম। আর ওই তো আপনারা ভালো লাগতে পারে আমার রেসিপিটা, আসলে খুব মজার একটা সস হয়। আর আমি এখন সসপটের মাঝে ডালিয়া রাখি দিমু নর্মাল ফ্রিজও, তো নর্মাল ফ্রিজও রাখিলে অনেকদিন রাখা যায়। আর আপনারাও যদি এই সসটা বানান,
তো কোনো সময়ই আপনারা গরম অবস্থায় সসপটার মাঝে ডালবা না, আর নর্মাল ফ্রিজও রাখবা না। তো ঠান্ডা হওয়ার পরে সসপটার মাঝে ডালবা ডালিয়া আপনারা নর্মাল ফ্রিজও রাখবা, তো দেখবা অনেক দিন রাখতে পারবা, সসটা ভালো থাকবো। আর আমার ভিডিও কেমন লাগলো আপনারার কাছে আপনারা কমেন্ট হইরা জানাইবা। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর সব সময় আমার পাশে থাকবা, সাপোর্ট দিয়া যাইবা। আর আপনারা সাপোর্ট না হলে আমি কোনো সময়ে আগুয়াইতে পারতাম না, আপনারার সাপোর্টের অনেক দরকার। আর আমার ভিডিও কেমন লাগলো আপনারা কাছে কমেন্ট করবা, শেয়ার করবা। আর আপনারা বালা তাহুকা, আল্লাহ সকলকে বালা রাখতা। আর থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।